হ্যালো 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 বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো চলে মাঝে নতুন একটা ব্লগিং ভিডিও নিয়ে। সো আজকের ব্লগিং ভিডিওটা সেটা হচ্ছে আমার ডেলি রুটিন, কী আমার ডেলি রুটিন, আমার কী কী আমি করি রোজের সেটার ওপর। তো দেখো, আমার রেডি হয়ে গেছে, আমি এখন যাব পড়াতে। তো আমি ব্রাশ করছি এখন, তোমরা দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। আমি ব্রাশ করবো, করে এবার কিছু খাওয়া দাওয়া করে আমি আর পড়াতে বেরোবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর সেটা কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। কেমন আশা করো ভিডিওটা খুব 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 ভালো লাগে। তো তোমার ভিডিওটাও দেখতে থাকো পুরো ভিডিওটা। গুড 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 মর্নিং বন্ধুরা। তো কেমন আছো তোমরা? আশা করো তোমরা খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো এখন অনেকটাই আমি সুস্থ আছি, তাই তোমাদের সাথে আবার ব্লগ করছি, আমি তোমার সাথে কথা বলছি। আর তোমরা বলেছিলাম যে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিও শোনান তোমাদের, এ হবে আজকে, তাই নিয়ে চললাম তোমার নতুন একটা ভিডিও। আশা করি ভিডিও খুব ভালো লাগবে। আর আজকে ভিডিওটা যেটা হচ্ছে আমার ডেলি রুটিন, মানে আমার রোজের যে রুটিনটা থাকে আমার, সেই রুটিনটা তোমার সাথে শেয়ার করবো আমি। তো চলো, আমি এখন ফার্স্ট পড়াতে যাচ্ছি, তা পড়িয়ে আসি, সে তোমার দেখাই কোথায় পড়াতে যাচ্ছি। তো চলো, তো দেখো বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি পড়াতে, আমি পড়াতে যাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই আমি কোথায় পড়াতে যাচ্ছি। আমি পড়াতে বেরিয়ে পড়েছি, আমি বললাম দেখো আমাকে যেতে হয় ম্যালেরিয়া বাজারের উপর দিয়ে। ম্যালেরিয়া বাজারটা দেখো পুরো ফাঁকা, কারণ আজকে আমাদের এখানে লকডাউন। আমাদের সোমবার আর মঙ্গলবার লকডাউন, আজকে মঙ্গলবার, তো আমাদের এখানে পুরো লকডাউন, দোকান বাজার সমস্ত কিছু বন্ধ, আর সমস্ত জায়গা পুরো ফাঁকা, কেউ কোথাও নেই। যত দূর যাবো তত দূরই পুরো ফাঁকা ফাঁকা ফাঁকা, সমস্ত কিছু বন্ধ। আর কি ভয়ও লাগছে যে সমস্ত কিছু বন্ধ, তাই সকালবেলা তো ভয় লাগছে আমার। মাত্র একটা দাদু না কাকু আসছে, আর একটা কে কাঙ্কেল আসছে। তো দেখো দেখতে পাচ্ছ সমস্ত দোকান বন্ধ, এমন কি কোনো চায়ের দোকান আছে, চায়ের দোকানটাও লকডাউনে বন্ধ। আর চলো, যেটা এদিকটা হচ্ছে মা মেলার ঘাট। মা মেলার ঘাটে সমস্ত লোক বসে থাকে, বাজার টাজার বসে, সে বাজার কিচ্ছু নেই। আর এদিকে মাঠটা তো বাজার হয়, কেউ কোথাও নেই, সব বন্ধ। কুকুরগুলো রাস্তায় শুয়ে আছে, দেখো এইদিকে মাঠটা পুরো ফাঁকা। পড়াতে চলে এসেছি, বেশি কথা বলবো না। শাশুনে কি হবে? আমার ফাইনালি পড়ানো কমপ্লিট হয়ে গেছে, তো আমি বাড়ি যাব। আমার আরো একটা পড়ানো ছিল, সে পড়ানো আজকে পড়াবো না, কারণ তারা নেই যেহেতু। তো আজকে আমার একটাই পড়ানো ছিল, একটা পড়ানো কমপ্লিট হয়ে গেছে, আমি বাড়ি চলে যাব। তো তোমার দেখালাম বাসতাম, বাজারটা পুরো ফাঁকা, মার্কেট তো পুরো ফাঁকা, কেউ কোথাও নেই। তো আমার ছাদের সাথে কথা বলো তোমরা একটু, তো কথা বলে দাও, কথা বলো। হ্যালো, নাম বলে দাও। আমার নাম সমীর পাড়াবালি, আমার ম্যাডাম আমাকে পড়াতে আসে, তারপর আমার ম্যাডামের পা ভেঙে গেছে, তারপর আসতে পারে না। পা ভেঙে যায়নি, পায়ে চির খেয়ে আঘাত লেগেছে, আঘাত লেগেছে, তাই জন্য পরের দিন আসতে পারে না। তাই জন্য তোমরা তোমরা এই ভিডিওটা দেখবে না। কি সুন্দর করে বলে দিল তোমাদেরকে। তো এতটাই কিউট, সত্যি খুবই কিউট। আজকে সমস্ত পড়া করেছে, খুব ভালো মেয়ে হয়ে গেছে, আগে যে পড়া করতো না, এখন সমস্ত পড়া করেছে, পুরো গুড গার্ল। তো কালকে বলা হয়েছে ওর জন্য গিফট আনা হবে একটা। চলো বাড়ি গিয়ে বেরিয়ে তোমার সাথে। তো আমি বাড়ি চলে এলাম ফাইনালি, সব কিছু কমপ্লিট হয়ে গেল, বাড়ি চলে এসেছি। টিফিন করবো, সকালে কিছু খেয়ে পড়াতে যাইনি আমি এখন, তাই টিফিন করবো। চলো আমি কী টিফিন করি তোমাদের সাথে শেয়ার করি, কারণ যেহেতু এটা আমার ডেলি রুটিন ব্লগ। তো চলো তোমার সাথে শেয়ার অবশ্যই করবো। হ্যাঁ, ডেলি রুটিন বলতে আমি যে খাবারটা আছে টিফিনটা করবো, সেটা রোজ করি না,
পাল্টে পাল্টে অনেক রকম টিফিন হয় না, তো আজকে যেটা খাচ্ছি সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম। এই দেখো আমি টিফিন করতে চলে এসেছি। টিফিন হচ্ছে রুটি ভাজা আর বাঁধাকপি আলুর তরকারি। দেখো দিদা ওদিকে মুড়ি খাচ্ছে, মা ওইদিকে খাচ্ছে। তো দেখো বন্ধুরা আমি ছাদে এসেছি। তো ছাদে যেহেতু এসেছি তোমাদেরকে কত জিনিস দেখিয়ে দিই আমি, যে আমার ছাদে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর আমাদের যে লেবু গাছটা আছে, সেই লেবু গাছটাতেও কত ফুল এসেছে, চলো তোমাদেরকে সেটা দেখাই। চলো দেখাই তোমাদেরকে আমাদের ফুল। এই দেখো কি বড় বড় গাঁদা ফুল হয়েছে না। তো এই গাঁদা গাছগুলোর বসানো হয়েছে, গাঁদাগুলো বসাতে অনেক বড় বড় গাঁদা ফুল হয়েছে। সমস্ত ইয়েরই আছে, অরেঞ্জ কালারটা আছে, ওই কালারটা বসানো। আর এদিকে হচ্ছে লেবু গাছ। আর এই লেবু গাছে কত কত লেবু ফুল হয়েছে, আর লেবুও ধরছে আস্তে আস্তে। কিছু কিছু লেবু ঝরে ধরে পড়ে আছে, কেন জানি না। তো অনেক লেবু হয়েছে গাছটা, দেখা যাচ্ছে লেবু ফুল হয়েছে গাছটাতে। জানি না কটা লেবু হবে, একটা লেবু সরে ধরছিল আর তার সঙ্গে অনেক লেবু ধরেছে, বাট লেবুগুলো খসে পড়ে গেছে। তো দেখো কত সুন্দর সুন্দর কত লেবু ফুলগুলো হয়েছে। আর ওই যে পেয়ারা যে গাছটা আছে, পেয়ারা গাছটাতে পেয়ারাও হয়নি, কিচ্ছু হয়নি, গাছটা এমনি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা ফাইনালি আমার স্নান পুরো কমপ্লিট হয়ে গেছে, হয়ে গিয়ে আমি এবার লাঞ্চ করবো। তো তোমাদেরকে দেখাবো আজকে আমাদের লাঞ্চে কী কী মেনু হয়েছে। আর আশা করি তোমাদের সবারই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে অনেকেরই, তো আমার কেন হয়নি। আমি স্নান টান করে এলাম, আর সবাই বাড়ি যারা আছে তারা সবাই স্নান করলো, করে এবার সব লাঞ্চের দিকেই যাবো আমরা। তো চলো তোমাদেরকে দেখাবো যে আমাদের আজকে কী কী মেনু হয়েছে। তো চলো লাঞ্চ করতে হয়েছে। আজকে লাঞ্চ হয়েছে বেগুন পোড়া, ফুলকপি আলু, মাছের তরকারি আর কাঁচা লঙ্কাটা একটা আচার, ঠিক আছে, দিয়ে খাচ্ছি। এই দেখো আমরা সবাই খেতে বসে গেছে, মামা বাদে বাবা মা দাদু দিদা ভাই বোন মামি সবাই খেতে বসে গেছে, মামা আমি। তো দেখো আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমি এবার ছাদে চলে এসেছি রোদ পোয়াতে। তো এটাই আমার রুটিন থাকে ডেইলি রুটিনের মধ্যেটা পড়ে, যে দুপুরে খাওয়া দাওয়া করার পরেতে আমি ছাদে আসি রোদ পোয়াতে, ঠিক আছে। আর তার সঙ্গে জলের বোতল থাকে, এক বোতল জল থাকে, জলটা শেষ করি ছাদের উৎপাত। বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। তো আমি তোমাদের সাথে সে দুপুরবেলা কথা বলছিলাম ছাদেতে রোদ পোয়াতে। তো তারপরে ছাদ থেকে আসার পর আমার পাটা খুবই যন্ত্রণা করছিলো, তাই নিজের রেস্ট নিয়েছিলাম, নিটু মানে ঘুমিয়েও গেছিলাম, ঘুম থেকে উঠলাম। তো উঠে তোমাদের সাথে কথা বলছি, তো খুব খিদে খিদে পাচ্ছে, আমার তো খাবার আছেই। তো কী খাবার তোমাকে দেখাবো আমি, তো চলো তাহলে ফ্রেশ হয়ে আসি। তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এই দেখো এটা কী বলতো, এটা হচ্ছে সিমুই। আমাকে এই সিমুইটা খেতে দিয়েছিল দুপুরবেলায় মাইমা, বাট আমি খাইনি, কারণ আমি ভাত খাবো আমি মিষ্টি জিনিসটা খেতে পছন্দ করি না, তাই আমি মিষ্টি খাইনি। তাই বিকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম তোমার খিদে খিদে পাই একটু, তখন তাহলে এই সিমুইটা খাবো, তাই এখন সিমুইটা খেতে চলে এলাম। তো দেখি কেমন বানিয়েছে দেখি। তো এই দেখো বন্ধুরা আমি এখন মুড়ি খেতে চলে এসেছি। সন্ধ্যার আমাদের মুড়ির চাট হয়। তো পেঁয়াজ আর শসা, চানাচুর, লঙ্কা, গাজর, টমেটো, ধনে পাতা দিয়ে মুড়ির চাট। তো এখন মুড়ির চাট মুড়ি খাচ্ছি। তো মুড়ি খেয়ে তোমাদের সাথে আর কথা বলছি। তো তোমরা দেখলে আমার টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি আমি। খেয়ে নিয়ে এবার আমাকে একটু পড়তে হবে, কিছু লেখা আছে, চলো সেই লেখাগুলো কমপ্লিট করে নিই। চলো দেখো আমার লেখাপড়া মোটামুটি কমপ্লিট সব হয়ে গেছে। ওই কি এবার ডিনারে চলে এসেছি। আজকে ডিনার হচ্ছে রুটি, ডিম আর আলু তরকারি, ডিম আর আলুর তরকারি, ঠিক আছে। তো সবাই খেতে বসে গেছি আমরা মোটামুটি। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কেমন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।